শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন লাদাখে, ভয়ঙ্কর চাপে মোদী সরকার। ফের হামলার মুখে কাবুল বিমানবন্দর, একে একে ছুটে এলো 5টি রকেট। কাবুলে নিহত সেনাদের প্রতি বাইডেনের শ্রদ্ধা। S-400 নিয়ে ফের আমেরিকাকে উপেক্ষা করল তুরস্ক। বাড়ছে উত্তেজনা, ফের পারমাণবিক চুল্লি চালু করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় আইডা। এবং সবশেষ থাকছে ইতালিতে বাংলাদেশি সহ 500 অভিবাসীর নৌকা উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাশ্মীরের পর এবার লাদাখেও ভারতের কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলটিকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে একযোগে আন্দোলন শুরু করেছে সেখানকার রাজনৈতিক দলগুলো। শনিবার লোকসভার স্পিকার ওম বিড়াল সহ বেশ কয়েকজন বিজেপি এমপি লাদাখে থাকাকালীনই সেখানে অবরোধ পালন করেছে স্থানীয় একাধিক সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ইঙ্গিত মিলতেই নড়ে চড়ে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিতান্ত রায়। 2019 সালের 5 আগস্ট দেশের সংবিধানের 370 ধারা বাতিল করে জম্মু এবং কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ঘেরুয়া বিজেপি সরকার। একই সাথে জম্মু এবং কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে, একটি জম্মু এবং অন্যটি কাশ্মীর, অপরটি লাদাখ। তারপর 2 বছর চলে গেছে, একাধিকবার রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি উঠেছে কাশ্মীরে। উপত্যকার রাজনৈতিক দলগুলো জোট বেঁধে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে। ওই তুলনায় এতদিন শান্ত ছিল লাদাখ এলাকা, কিন্তু এবার সেটাও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের জন্য। আরও একবার হামলার মুখে পড়ল কাবুল বিমানবন্দর। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দরকে লক্ষ্য করে একে একে 5টি রকেট ছুটে আসে। বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্য রকেটগুলোকে ধ্বংস করতে পেরেছে। এই ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপাতত হামলার নেপথ্যে IS খোরাসানের জঙ্গিরাই রয়েছেন কিনা তা খতিয়ে দেখছে আমেরিকার সেনাবাহিনী। গত 24 ঘন্টা আগেই কাবুল বিমানবন্দরে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে আশঙ্কা করেছে আমেরিকার সেনা। সোমবার সকালে হামলার সেই ঘটনারই প্রত্যাঘাত বলে ধারণা করা হচ্ছে। সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাফ এ একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহত 13 সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনায় এখন পর্যন্ত 175 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় আহত আরও 150 মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। বোমা হামলায় নিহত 13 মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে এসব সেনার দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন তিনি। একটি বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিহত 13 সেনা সদস্য আমাদের বীর, তারা অন্যদের জীবন বাঁচানোর সময় আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। স্থানীয় সময় রোববার ডেড লাইনে ডোবার বিমান ঘাটিতে একটি সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যদের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন সেখানে উপস্থিত ছিলেন। নিহত মার্কিন সেনাদের বয়স 20 থেকে 31 বছরের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের অ্যাবি ফটকে বোমা বিস্ফোরণ ঘটে। IS এই হামলার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্র সেনা এবং তাদের আফগান মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তার সরকার বদ্ধপরিকর। আমেরিকা সহ ন্যাটো জোটের অন্যান্য সহযোগী দেশগুলোর প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও এই ঘোষণা দিলেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার লক্ষ্যে আঙ্কারা এবং মস্কো এই পর্যন্ত বহু পদক্ষেপ হাতে নিয়েছে।
স্ফোর হান্ডেট এ তুরস্ক বিন্দুমাত্র দ্বিধা করবে না বলেও তিনি প্রয়াত বক্তব্য করেন। বসনিয়া হার্জেগোভিনার সফর শেষে রবিবার বিমানে করে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এই প্রত্যয়ের কথা জানান। এর আগে রাশিয়ার সমরাষ্ট্র রফতানিকারক রাষ্ট্রীয় সংস্থা রেসু বুরেন এক্সপোর্টের পরিচালক আলেকজান্ডার মিখিফ গত সপ্তাহে একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন, 2021 সাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও 2019 সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা S-400 ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। 2017 সালের ডিসেম্বরে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। আন্তর্জাতিক মহলের নজর এবার উত্তর কোরিয়ার দিকে। দেশটি তাদের ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি আবার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। এক রিপোর্টে এই কথা জানিয়েছে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি। সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে 2009 সালে বহিষ্কার করে উত্তর কোরিয়া। এরপর থেকে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্যাটেলাইট ছবির উপর নির্ভর করে সংস্থাটি। তারা বলেছে, রিয়্যাক্টর জুলাই মাস থেকে শীতল পানি নিষ্কাশন করেছে, এটি চালু হওয়ার ইঙ্গিত। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে 5 মেগাওয়াটের পারমাণবিক চুল্লির কমপ্লেক্স ইয়ংবিয়ন। 2018 সালের ডিসেম্বরের পরেই প্রথম এটি চালু হওয়ার লক্ষণ দেখা গেল। বিশেষজ্ঞরা দূর থেকে এই কমপ্লেক্সের পর্যবেক্ষণ করে এর অস্ত্র উৎপাদনের সক্ষমতা বোঝার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের লুইজিনিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইডা। ঘণ্টায় 150 মাইল বেগে এটি উপকূলে আশ্রে পড়েছে। ঘূর্ণিঝড় আইডার কারণে 3 লাখেরও বেশি মানুষ বাড়ি ছেড়েছেন কয়েক হাজার মানুষ। লুইজিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ন জানান, 1850 সালের পর উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে এই আইডাকে। তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। ঝড়ের সময় ঘরের জানালা দরজা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। গভর্নর জানান, আবহাওয়া খুবই খারাপ থাকবে। ঘূর্ণিঝড় আইডা নিয়ে ওই অঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন, কারণ ঠিক 16 বছর আগে 2005 সালে এই দিনে লুইজিয়ান সহ আশপাশের এলাকায় আঘাত হেনেছিল ক্যাটরিনা, যা ছিল ঐতিহাসিকভাবে বিধ্বংসী একটি ঘূর্ণিঝড়। এতে মারা গিয়েছিল 1800 মানুষ। ইতালির ল্যাম্বুডুসা দ্বীপে গত শনিবার কয়েকজন বাংলাদেশি সহ 500-এরও বেশি অভিবাসী নিয়ে মাছ ধরার একটি জরাজীর্ণ নৌকা উদ্ধার করা হয়েছে। এর ফলে মোট অভিবাসীর সংখ্যা দাঁড়ালো প্রায় 1200। কিন্তু ওই দ্বীপের হাউজিং কমপ্লেক্সের ধারণ ক্ষমতা মাত্র 250 জন। ওই হাউজিং কমপ্লেক্স থেকে অভিবাসীদের আশ্রয়ের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের অনেকেই সিসিলি বা ইতালির মূল ভূখণ্ডে হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন। ইউরোনিউস জানিয়েছে, জরাজীর্ণ নৌকাটি ইতালির নৌবাহিনীর নৌযানের সহায়তায় ওই দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপটিতে পৌঁছায়। নৌকাটিতে 539 জন অভিবাসী রয়েছে, তাদের একজন বাংলাদেশি। ইউরোনিউস আরও জানিয়েছে, ওই অভিবাসীদের অনেকেই উত্তর আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকার। এর আগে গত শনিবার এবং আরও আগের দিকে প্রায় 15 জন করে অভিবাসী নিয়ে দুটি ছোট নৌকা ল্যাম্পুডুসার জলসীমায় পৌঁছায়। ল্যাম্পুডুসায় ডক্টর উইদাউট বর্ডার্সের কার্যক্রমে নিয়োজিত নার্স অ্যালিডা শিয়ারুজ্জিন জানান, নৌকাটির আরোহীদের মধ্যে 3 জন নারী এবং অভিভাবকহীন কয়েকটি শিশু রয়েছে। কোস্টগার্ডের 2টি এবং কাস্টমারদের 1টি নৌযান অভিবাসীদের কয়েক দলে ভাগ করে তীরে নিয়ে আসে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।